2000 টাকাটা সস্তা হয়ে গেল। সস্তা নয় তো কি, এই যুগে 2000 টাকার মূল্য আছে? কমপক্ষে 3500 টাকা দামের নিয়ে এসো। তুমি যেরকম করছো কাফনের কাপড়টাও মনে হয় দামি কিনবা। মোবাইলে রিচার্জটা করে নিচ্ছ, টিভি রিচার্জটা করে নিচ্ছ, আর পড়ার টাকাটা দিতে পারো না? দেখ পরশুদিন বিয়ে খেতে যাব, তোকে নিয়ে যাব না। উঠ যা, স্কুল যা। কি হয়েছে নাইরার? এই দেখো না, বদমাশি করছে, স্কুল যাবে না বলছে। স্কুল যা না রে, লেখাপড়া করবি না তো কি করবি, মূর্খ হবি? চল যা স্কুল যা, তোর আব্বা তোর জন্য জামা কিনতে গেছে। ধরো নাও, দোকান ঘুরতে ঘুরতে খাস্তিয়ে গেলাম। এটা কার? এটা নাইরার। দেখ তোর জন্য কত সুন্দর নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ ভালোই আছে, যা এবার স্কুল যা। এটা পরে যাব না, এটা বিয়ের দিন পরবি। মাউন দাঁড়া রে, নাইরাকে স্কুল নিয়ে যা। এই যা স্কুল যা। ভালো আছে? কত দাম? 2000 টাকা। এত সস্তা আমি নিব না, তোমাকে বলেছিলাম না একটু দামি দেখে নিয়ে আসবা। 2000 টাকাটা সস্তা হয়ে গেল? সস্তা নয় তো কি, এই যুগে 2000 টাকার মূল্য আছে? আর বিয়েতে দিবা ওটা কই? এই দুটাতেই টাকা সব শেষ। বিয়ে ধারে খাবা, নাইরার যখন বিয়ে দিব তখন নিমন্ত্রণ দিয়ে শোধ করে দিবা। ভালোই বুদ্ধি তোমাদের, কেউ নিমন্ত্রণ দিতে আসবে না এরকম করলে। না দিলেই ভালো, আমরা বিয়ে কারো খাই না। এই দেখো বেশি আলতু ফালতু কথা না বলে এটা ঘুরিয়ে দিয়ে এসো, কমপক্ষে 3500 টাকা দামের নিয়ে এসো। তুমি যেরকম করছো কাফনের কাপড়টাও মনে হয় দামি কিনবা। বেশি কথা না বলে যেটা বললাম সেটা শুনো। মরার পরে তোমার ওই দামি কাপড় খুলে নিবে, ওই সাদা কাপড় পরিয়েই তোমাকে বিদায় দিবে। তোমাকে নয় সবাইকেই। আমাকে দেখো, আমি 150 টাকা দামেরই লুঙ্গি পরি। ভালোই আছে, খুব একটা খারাপ নেই। নাইরার আব্বা দরদাম করে নিয়েছে, বললো না 5টা দোকান ঘুরে তাই সস্তায় পেয়েছে। নিয়ে নাও, রংটা খুব ভালো আছে, মানাবে তোমাকে। স্কুল যাসনি? না আজকে যাইনি। পাতা কুড়াচ্ছিস? ওদিকে মেলায় পড়ে আছে, যা। এখন যাব না, ভোরে উঠে যাব। স্কুল রোজ রোজ যেতে হবে না তো মাস্টার মারবে। মারবে তো মারবে, পড়তে ভালো লাগে না। তোর মাকে বলবো তুই স্কুল যাস না। বলগা মা, কিছু বলবে না, পাতা কুড়িয়ে দিছি। কিছু বলবে না, থাম, তোদের ওটা দিয়ে যাব, তোর মাকে বলবো। কাকি, রাশিদা স্কুল যায় না কেন? কত পাঠাবো স্কুল, যেতেই চাহে না। ছেলে মেয়ে নিজের ইচ্ছায় না পড়লে পড়াশোনা হয়? তোরা দেখ তো কত সুন্দর, নিজে নিজে স্কুল যাচ্ছিস প্রত্যেক দিন, দেখেই ভালো লাগছে। আর আমার মেয়েটা যে কি হয়েছে, স্কুলই যায় না। এই ওখানে স্কুল যায় না। হুম কাকু, আজকে তো কাঁদছিলি। যা রে যা, তাও তোরা যাস স্কুল। মাস্টার মারবে, স্কুল পাঠাবা তোমার মেয়েকে। ঠিক আছে ঠিক আছে, আসুক, আজকেই ওকে মারবো। ঠিক আছে যা তোরা। শুন এখানে আয়, দেখি বস্তা দেখি। স্কুল কেন যাসনি? মা পাতা কুড়াতে গেছিলাম। এইটুকু পাতা কুড়াবার বাহানায় তুই স্কুল যাস না? আর সকালে যে লি
এসেছি। শুন, আমার পাতার দরকার নেই, আমার চারিদিকে লোকড়ি আছে। কাল থেকে স্কুল যাবি না হলে? ওই কাঁচা কমচিটা দেখতে পাচ্ছিস? ধরেছিলব মা, ও শয়তানের জন্য এগুলো হচ্ছে। কি বলছিস? কিছু না, কাল থেকে স্কুল যাবি। আরে ম্যাডাম, আপনি? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছেই এসেছি। প্রত্যেকবারই কি তোমার কাছে বেতন চাইতে আসতে হবে? মাসের মাস বেতন দিতে পারো না? আমাদের অভাবের সংসার, কষ্ট করে পড়াচ্ছি। দেখো, আমি ওগুলো শুনবো না। পড়াতে গেলে বেতন দিতে হবে। মোবাইলে রিচার্জটা করে নিচ্ছ, টিভি রিচার্জটা করে নিচ্ছ, আর পড়ার টাকাটা দিতে পারো না? দিব দিব। কবে দিবা? তোমাদের 3 মাসের বাকি আছে। এরকম কারণ নেই জানো? পড়াবা ছেলে মেয়েদের হাতে, বেতন দিয়ে পাঠিয়ে দিবা। চাইতে আসতে হবে কেন বলো তো? ঠিক আছে ঠিক আছে, দিয়ে পাঠিয়ে দিব। আমরা গরিব মানুষ, কিছু তো কম টাকা লাও। ও, এই ব্যাপার? ঠিক আছে, তাহলে তোমাদের 100 টাকা করে মাস। কিন্তু আমি বাকি রাখবো না, আমাকে বাকি ভালো লাগে না জানো। আর বাকি রাখা ভালো জিনিসও নয়। আমি কারো 1 টাকাও বাকি রাখি না। আর যেন না চাইতে আসতে হয়। আর আগেরগুলো ছেড়ে দিলাম, যাও।